আমাদের নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া প্রয়োজন, কিন্তু এই স্থান ব্যক্তিগত কথা বলার জন্য উপযুক্ত নয়। কিরণলালা, তুমি যদি সত্যি আমায় ভালোবাসো, তাহলে আজ রাতে দ্বিতীয় প্রহরে রাজউদ্যানে মোহরকুঞ্জে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি ডেকেছ, আমি আসবো না কুমার। তা কি কখনো হয়? কুমার, তুমি বুঝবে, তোমার কিরণ তোমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। চিরকাল তোমাকেই ভালোবাসবে। কেন কুমার এত বিগলিত হয়ে কেন কথা বলছে? কেন? নিশ্চয়ই যুবরাজের মায়া কেটে গেছে। মোহরকুঞ্জে দেখা করবে দুজনে, কুমার আর কিরণমালা, তাই না? তনয় লীলার নেশায় মত্ত হয়ে উঠেছে কিরণমালা। জানেও না কিরণমালা, কুমার আর কিরণমালার মিলন আমি কোনোদিনও হতে দেব না। ওদের স্বপ্নকে আমি দুঃস্বপ্নে পরিণত করব, বিষে বিষাক্ত করে তুলব আমি। একটা রাতও যেন ওরা একসঙ্গে না কাটাতে পারে না গিনি, কোনোভাবেই না। কিরণ, কুমার চলে গেল যে, কি হয়েছে? মা, কুমার আবার আগের মতো তোমার সাথে ভালোভাবে কথা বলেছে মা? সত্যি বলছো কিরণ? তোদের মধ্যে মনোমালিন্য দূর হয়ে গেছে তো? মান অভিমান সব সব মিটে গেছে তো কিরণ? সবকিছু মিটিয়ে নাও কিরণ, সবকিছু মিটিয়ে নাও। তোমাদের দুজনের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, তোমরা দুজন আলাদা কক্ষে থাকছো। আমি সইতে পারছি না মা, আমি সইতে পারছি না। সব তো কি সুন্দর ছিল, তোমাদের দুজনের ভালোবাসা থেকে আমার দুচোখ জুড়িয়ে যেত। সবকিছু মিটিয়ে নাও মা, সবকিছু আগের মতো হয়ে যাক, সবকিছু আগের মতো হয়ে যাক। আবার যেন সবকিছু আগের মতো সুন্দর হয়ে যায়। বিধাতার অসীম কৃপা মহারানী আম্রপালি, আপনি মহারাজকে এবার নিশ্চিন্ত থাকতে বলুন। আমাদের সুখের জীবনে ঘনিয়ে আসা কালো মেঘ বোধ হয় এবার কেটে যাচ্ছে। তাই যেন হয় মহারানী রূপমতি, তাই যেন হয়। কালো মেঘ কোনোদিনও কাটবে না মহারানী আম্রপালি। অমাবস্যার চির অন্ধকার যুবরাজ আর কিরণমালার জীবনে ঘনিয়ে আসতে চলেছে, আর তার জন্য যা যা করার দরকার আমি সব করব। সবার আগে আমি কিরণমালাকে শেষ করে দেব।
তুমি কি করতে চলেছো নাগিনী? আজ এক্ষুনি আমি কিরণমালাকে হত্যা করব। এইভাবে এত সহজে তুমি মুক্তি দিয়ে দেবে তোমার দিদি সঙ্কিনীর হত্যাকারীকে? ভেবে দেখো নাগিনী, নাকি তুমি ওকে তিলে তিলে মারবে? প্রথমে কুমারকে তার জীবন থেকে তুমি কেড়ে নেবে, তার ভালোবাসাকে শুষে নেবে, তারপর একটা একটা করে তার সমস্ত সুখ শান্তি সব কিছু কেড়ে নেবে, আর তারপর তার নিঃস্ব হয়ে যাওয়ার শোকে সে যখন ছটফট করবে তুমি আনন্দে হাহাকার করে হাসবে। ধীরে নাগিনী ধীরে, উত্তেজনা মস্তিষ্ককে বিভ্রান্ত করে তোলে, শান্ত হও। আমি যা বলছি মন দিয়ে শোনো, আজ রাতেই তুমি আর আমি যাব মোহর কুঞ্জে কুমার আর কিরণমালার প্রণয় লীলায় বিষ ঢালতে। কুমারের মনকে কিরণমালার বিরুদ্ধে এমনভাবে বিষিয়ে তুলতে হবে যাতে কিরণমালার মুখ দর্শন করতেও ঘেন্না করে তার। এখনই যুবরাজকে আবার বশ করা দরকার কটকটি। না না নাগিনী, কুমারকে তুমি বশ করবে না। মোহর কুঞ্জে সে যাবে সজ্ঞানে, সেখানে গিয়ে এমন খেলা খেলতে হবে যাতে কিরণমালার প্রতি কুমারের যত ভালোবাসা ছিল সমস্ত অবিশ্বাস আর ঘৃণায় পরিণত হয়। আজ রাতে মোহর কুঞ্জে যা ঘটবে তা যেন কুমার কোনোদিনও না ভুলতে পারে, কোনোদিনও না। কি ঘটবে?
চলো 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 পাল্টা।